ক্লাস টেন তোমাদের এই ভিডিওতে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফোর ভূগোল ও পরিবেশ বিষয় নিয়ে আলোচনা হবে একে তাকে বলেছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো প্লাবন ভূমি এসকার গিরিখাত স্বাভাবিক বাঁধ তো এখানে সঠিক উত্তর হবে গ অর্থাৎ গিরিখাত পরের প্রশ্ন হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁক হল ফিয়ার্ড বাগসুণ্ড করি এখানে সঠিক উত্তর খ অর্থাৎ বাণ্ড পরের প্রশ্ন দেখো ঠিক জোটটি নির্বাচন করো লাদাখ অঙ্গরাজ্য পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অঙ্গরাজ্য হরিয়ানা কেন্দ্রশাসিত অঞ্চল সঠিক উত্তর বা সঠিক জোটটি হবে খ অর্থাৎ পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল এরপর দুয়ের দাগে দেখো বলেছে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন বায়ুর ড্যাস প্রক্রিয়ায় বালি ও পলিকোনা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয় তো এখানে যে শূন্য এখানে বসবে তোমাদের অপসারণ অপদন্তেশ্বয়ে আকার র মধ্যা অপসারণ দুই নম্বর প্রশ্ন ড্যাস উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বত শ্রেণী দ্বারা বেষ্টিত তাহলে এই শূন্যস্থানে বসবে দুন উপত্যকা পরের প্রশ্ন ড্যাস মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয় তো এই শূন্যস্থানে বসবে উত্তর পূর্ব মৌসুমি তাহলে উত্তর পূর্ব বসাবে এখানে তো একের দাগ এবং দুইয়ের দাগে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল যেগুলির উত্তর আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছো এবার আমরা তিন নম্বর অর্থাৎ তিনের দাগের প্রশ্ন আলোচনা করব তিনের দাগে যে প্রশ্নগুলি আছে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও এই প্রশ্নগুলি তোমাদের দুই নম্বরের সম্ভবত যেহেতু সংক্ষিপ্ত একেবারে উত্তর চেয়েছে দুই নাম্বার হোক এবং তিন নাম্বার হোক তো এগুলোর উত্তর আমি খাতায় লিখেছি তোমরা একটু দেখে এগুলোকে তুলে নেবে তোমরা খাতায় সুন্দর করে অবশ্যই লিখে নেবে আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো দেখো এটা ভূগোল বিষয় এর পাশাপাশি অলরেডি তোমাদের ইতিহাস বা জীবনবিজ্ঞান এবং গণিত বিষয়ের কিন্তু অ্যাক্টিভিটি সমাধান দেওয়া হয়েছে যদি তোমরা দেখে না থাকো এই ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে চাইলে তোমরা দেখে নিতে পারো কারণ তোমাদের প্রতিটা বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্কের কিন্তু উত্তর খাতায় লিখে স্কুলে প্রত্যেককে জমা দিতে হবে তাহলে দেখো তিনের দাগের প্রথম যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে পলল বেচনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয় তাহলে পলল বেজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয় প্রথমে আমরা জেনে নেব যে পলল বেজনীটা কি বা কাকে বলে আর তারপর আমরা লিখব যে পর্বতের পাদদেশেই বা এটা কেন সৃষ্টি হয় তো দেখো মধ্যগতিতে নদীবাহিত পলি বালি কাদা ইত্যাদি সঞ্চয়ের ফলে যে হাত পাখার ন্যায় ভূমিরূপ সৃষ্টি হয় তাকে পলল বেজনী বলে এবার সৃষ্টির কারণ পার্বত্য অঞ্চল ছেড়ে নদী সমভূমিতে এসে পড়লে ভূমির ঢাল হঠাৎ কমে যায় বলে নদীর স্রোত এবং বহন ক্ষমতা দুইটি হ্রাস পায় এর ফলে সমভূমিতে অবতরণের সময় অর্থাৎ পর্বতের পাদদেশীয় অঞ্চলে নদী উপত্যকায় পলি বালি কাকর প্রভৃতি জমে ত্রিকোণ পললভূমির সৃষ্টি হয় প্রধানত পলিগঠিত এবং ব্যাজনীর মতো দেখতে বলে একে পলল ব্যাজনী বলা হয়ে থাকে তাহলে বুঝতে পেরেছ সৃষ্টির কারণটা বা সৃষ্টি কিভাবে হচ্ছে পাদদেশে এরপর উদাহরণ হিসাবে তোমরা এটা দিয়ে দেবে হিমালয়ের পাদদেশে গঙ্গার বিভিন্ন উপনদীর গতিপথে এই ধরনের ভূমিরূপ প্রায় দেখা যায় পরের প্রশ্ন তিনের দাগের তিনি দাগের দুই নম্বর প্রশ্ন দেখো বলেছে ধাপ চাষ ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব অর্থাৎ মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব কিভাবে এই তিনটি চাষ পক্ষে আমাদের আলোচনা করতে হবে তো প্রথমে দেখো মৃত্তিকা ক্ষয় প্রতিরোধে কয়েকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এক নম্বর ধাপ চাষ মাটি সংরক্ষণে এটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো ধাপ চাষ পাহাড়ি বা ঢালু জমিতে ঢাল অনুযায়ী সিঁড়ি বা ধাপ গঠন করলে ঢালের কৌণিক মান হ্রাস পায় ধাপ তৈরি করলে সেখানে জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করা যায় ধাপ চাষ পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয়কে নিয়ন্ত্রণ করতে পারে দুই নম্বর যেটা ছিল ফালি চাষ পাহাড়ি অঞ্চলে ছোট ছোট অংশে পাহাড়ের ঢালু জমিতে আড়াআড়ি ফিতাকৃতি জমি তৈরি করে ক্ষয় প্রতিরোধী শস্য চাষ করার পদ্ধতিকেই ফালি চাষ বলে এই পদ্ধতিতে ভূমিক্ষয় রোধ হয় এরপর আরেকটি আছে যেটা ধাপ চাষ ফালি চাষ আর সমোন্নতি রেখা বরাবর চাষ তো সেটা দেখো সমোন্নতি রেখা বরাবর চাষ পার্বত্য অঞ্চলে উঁচু ও নিচু এলাকায় সমান উপ উচ্চতাযুক্ত বিন্দুগুলিকে যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে সমোন্নতি রেখা বলে ওই রেখা বরাবর শস্য ক্ষেত্র তৈরি করে কৃষিকাজ করা হয় এতে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় ফলে মাটি ক্ষয় কম হয় বোঝা গেছে তাহলে যে তিনটি চাষ পদ্ধতির মাধ্যমে মাটি ক্ষয় রোধ করা যায় সেটি আলোচনা হলো এবার তোমরা লক্ষ্য করো চারের দাগে বলেছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাব রেখার সচিত্র বর্ণনা দাও দেখো এখানে কিন্তু রেখার সচিত্র বর্ণনা চেয়েছে তো তোমাদেরকে আমি এটা দেখিয়ে দেব একটু এখানে বর্ণনা চেয়েছে কেমন তো সচিত্র গ্রাব রেখার বর্ণনা দিতে হবে আমাদেরকে তোমরা যদি মনে করো তোমাদের পাঠ্য বই থেকে চিত্রটা সংগ্রহ করে নিতে পারো কেমন আর এখান থেকে আমি বর্ণনাটা দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ দেখো এই চিত্রটা ভালো করে অঙ্কন করে নেবে তোমরা একটু স্ক্রিন করে নিও ঠিক আছে এই চিত্রটা তোমরা একটু ভালো করে অঙ্কন করবে এখানে শুধুমাত্র রেখার যে বিভিন্ন অংশ সেগুলোকে আমাদের বর্ণনা করতে হবে তো দেখো তাহলে কি ছিল হিমবাহের সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন প্রকার গাবরেখার সচিত্র বর্ণনা উত্তরটা লক্ষ্য করো উপত্যকা হিমবাহের সঙ্গে যেসব পাথর নুড়ি কাঁকড় প্রভৃতি বাহিত হয়ে ধীরে ধীরে হিমবাহের নিচে দুপাশে ও সামনে একটু একটু করে জমা হতে থাকে সেগুলিকে রেখা বলে এবার বিভাগটা লক্ষ্য করো অবস্থান অনুসারে অবস্থান অনুসারে শ্রেণীবিভাগে বেশ কিছু জিনিস লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে এক নম্বর প্রান্ত রেখা। হিমবাহের যে স্থানে এসে গলে এসে গলে যায় অর্থাৎ বরফ গলে যায় সেই স্থানে যে রেখা সঞ্চিত হয় তাকে প্রান্ত রেখা বলে তাহলে হিমবাহের যে স্থানে এসে হিমবাহটি গলে যাবে এবং সেই স্থানটায় যে রেখা সঞ্চিত হয় তাকে প্রান্ত রেখা বলে পরেরটা দেখো দুই নম্বর পার্শ্বস্থ রেখা তোমরা চিত্রটা দেখেছো এবং স্ক্রিনশট করে নিয়েছো তো ওই চিত্রটা অঙ্কন করবে এবং ওই চিত্রের মধ্যে এই সমস্ত অংশগুলো আছে চিহ্নিত করে দেবে তো দেখো পার্শ্ব পার্শ্ব রেখা। হিমবাহের দুপাশে যে রেখা সঞ্চিত হয় তাকে পার্শ্ব রেখা বলে পরের ভূমি রেখা ইহা হিমবাহের তলদেশে সঞ্চিত হয়ে ভূমি রেখা সৃষ্টি হয় পরেরটা রেখা দুটি হিমবাহের মাঝে যে রেখা অবস্থান করে তাকে গ্রাবরে রেখা বলে এরপর তাহলে একটা শ্রেণীবিভাগ একটা অবস্থান অনুসারে এই চারটি এবং আকৃতি ও প্রকৃতি অনুসারে কিছু আছে সেটা লক্ষ্য করো এক নম্বর গাব রেখা। হিমবাহের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্ত গ্রাবরেখাকে অবিনস্থ গ্রাবরেখা বলে দুই নম্বর বলইধর্মী গ্রাবরেখা বলয় আকারের সঞ্চিত গ্রাবরেখাকে বলইধর্মী গাবরেখা বলে পরে দেখো রোজেন গ্রাবরেখা রোজ গাবরেখা একে অপরের উপর সঞ্চিত হলে তাকে রোজেন গ্রাবরেখা বলে পরেরটা গ্রাবরেখা সমুদ্র তলদেশে গ্রাবরেখা সঞ্চিত হলে তাকে স্তরায়িত গ্রাবরেখা বলে তাহলে তোমাদের মরাল অ্যাক্টিভিটি পার্ট ফোর প্রত্যেকটি প্রশ্নের উত্তর আলোচনা করা হলো তোমরা সুন্দরভাবে খাতায় তুলে নেবে